হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রিসভ ট্রেডার্স নমস্কার আমি কৃতিকা শিল মিত্রা আপনারা সবাই জানেন আমাদের শোরুমে মার্বেল টাইলস গ্রেনাইট ওয়াল পেপার স্যানিটারি ওয়ার আইটেমস মার্বেল মান্দির সব কিছুই পাওয়া যায় হোলসেল প্রাইসে রিটেলে আজকে আপনাদেরকে আমি উডেন প্ল্যাঙ্কস কালেকশন দেখাবো চলুন দেখে নিই আজকে উডেন প্ল্যাঙ্কস কালেকশন আমরা কোন কালেকশনের ভিডিওতেই কোনো প্রাইস বলি না তার একটাই রিজন কারণ আজকে আমি যে প্রাইসটা বলছি সেটা ছ মাস পর সেই প্রাইসটা চেঞ্জ হয়ে যেতে পারে তো তাই জন্য আমরা অলওয়েজ আমাদের ডেসক্রিপশনে ক্যাটালগ লিঙ্ক দিয়ে দিই যেখানে আপনারা আপডেটেড প্রাইস মানে কারেন্ট যে প্রাইসটা চলছে সেটা আপনারা দেখতে পাবেন আর চলুন দেখেনি যেমন বললাম আজকে উডেন প্ল্যাঙ্কের কালেকশন দেখাবো তো ফার্স্ট যে কালেকশনের ডিজাইনস আমি আপনাদের দেখাবো সেগুলো আপনারা এখানেই পরপর দেখতে পাবেন আর এই যে উডেন প্ল্যাঙ্কস দেখছেন এগুলো সাইজ হচ্ছে ফর্টি এইট ইন্টু এইট ইঞ্চেস আর এইগুলো আপনারা যে কোনো ওয়ালে প্যানেলিং টাইপের করতে পারেন আবার অনেকে স্টেয়ার কেসে লাগায় তো যেখানে আপনারা চান এরকম উডেন একটা এফেক্ট দেবে সেখানে আপনারা এই উডেন প্ল্যাঙ্ক ইউজ করতে পারবেন দেখুন এগুলো প্রত্যেকটাই ম্যাটের ওপর হয় ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি এটা উডেনের মধ্যে একদম লাইটের মধ্যে যাচ্ছে এরকম ব্ল্যাক ভেইনস যাচ্ছে এটার মধ্যে নেক্সট দেখুন যে প্ল্যাঙ্কটা লাগানো আছে ওটা একদম পুরো উডেন কালারের মধ্যে যাচ্ছে কিন্তু কন্ট্রাস্টের দুটো শেড আছে ডিপ ব্রাউন আর লাইট ব্রাউন শেডের মধ্যে যাচ্ছে আচ্ছা নেক্সট আপনারা এইগুলো বাথরুমেও ইউজ করতে পারেন বাথরুম ওয়ালসে ইউজ করতে পারেন আবার ফ্লোরিংয়েও ইউজ করতে পারেন দুটো জায়গাতেই আপনারা ইউজ করতে পারেন নেক্সট দেখুন এটা হালকা গ্রে কালার মানে স্টিল স্টিল কালারের মধ্যে যাচ্ছে আর এরকম উডেন পুরো একদম যেমন গাছের গুড়িতে যেরকম প্যাটার্নস থাকে ঠিক সেম এই কর্নারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যখন গাছ কাটা হয় তখন যেরকম এরকম ভেন্স বেরোয় ঠিক সেম ওই ভেন্সের প্যাটার্ন ক্রিয়েট করা এগুলোতে নেক্সট দেখুন এই প্ল্যানটা এই প্ল্যানটাও যেটা আগে আমি ব্রাউন দেখালাম ওটার থেকে একটুখানি ডিপের মধ্যে যাচ্ছে আর এই ভেন্সগুলো একটু অন্যরকম প্যাটার্নে যাচ্ছে নেক্সট দেখুন এইটা এইটা একটুখানি ডিপ ব্রাউনের মধ্যে যাচ্ছে ব্রাউন আর ব্ল্যাক মিক্স করলে যে কালারটা আসে ওই রকমের মধ্যে যাচ্ছে আর এখানেও ওই যেমন কাট কাটলে যে জিনিসটা দেখতে পাওয়া যায় ঠিক সেম ওই জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে নেক্সট এটা দেখুন এইটাও এরকম কালারের মধ্যে কিন্তু কালারটা একটুখানি চেঞ্জ আছে তারপরের যে ডিজাইনটা ওটাও এরকম ব্রাউনের মধ্যে যাচ্ছে এখানে এরকম ব্ল্যাক উডেন এর পুরো একদম এফেক্ট দেওয়া আছে যেমন কাঠের গুড়ির যেমন এফেক্ট হয় ওই সেম এফেক্টের মধ্যে যাচ্ছে নেক্সট এইটা দেখুন এটা ডিপের মধ্যে যাচ্ছে এটার থেকে কম্বিনেশনটা আরেকটু ডার্ক ডার্কের এর মধ্যে যাচ্ছে মানে এই যে কম্বিনেশন গুলো এইটা নিচের দেখুন দেখুন যেটা আছে নিচেরটা আরো লাইট কম্বিনেশনে আর তার নিচেরটা এইটার থেকেও ডার্কে যাচ্ছে এবার যে যে এইখানে সেট করা আছে এগুলো দিয়ে আপনারা ধরুন আমি একটা জাস্ট ফর এক্সাম্পল বলছি ধরুন আপনি ওয়াশরুমে এইটা দিয়ে ওয়ালটা করলেন ঠিক আছে এবার আপনি ফ্লোরিংটা একটু ডার্কের ওপর যেতে চাইছেন তো ডেফিনেটলি ইউ ক্যান পিক দিস ওয়ান দিস শেড তো বাথরুমটা পুরোটা উডেনই দেখতে লাগবে মানে যেমন কাঠের বাড়িতে যেমন উডেন ফ্লোরিং উডেন পুরোটাই উডেন হয় ওই রকম এফেক্ট দেবে আর এগুলো ওয়াটার প্রুফ আপনাদের ওয়ালেটে লাগালো কিছু প্রবলেম হবে না ফ্লোরিং এ লাগালো প্রবলেম হবে না আর এই প্রত্যেকটা টাইল সেরামিক বডির উপর আছে তাই জন্য আপনারা ওয়াশরুমে লাগালো কোনো প্রবলেম হবে না বা আপনাদের ইন্টেরিয়র ধরুন টিভি ইউনিটের পেছনে বা কোনো একটা ওয়ালেটে আপনাদের এরকম উডেন কনসেপ্ট দিয়েছে সেখানেও আপনারা এই দুটো তিনটে উডেন এরকম শেড নিয়ে জিগজ্যাক প্যাটার্ন হোক যে প্যাটার্ন ক্রিয়েট করতে চান ওরকম প্যাটার্নে আপনারা করতে পারেন বা সিঙ্গেল শেড দিয়েও আপনারা করতে পারেন দেখতে খুব সুন্দর লাগে একদম ওয়ালটা অরিজিনাল যেমন উডের ওয়াল হলে যেরকম দেখতে লাগে ঠিক সেম এফেক্ট দেয় এই উডেন প্ল্যাঙ্কস গুলো লাগালে পরে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইসলাব আছে যেগুলোকে আট গ্রেনাইটও বলে এগুলো আপনারা কিচেন টপ মানে কিচেনের যে টপটা তৈরি হয় ওখানে আপনারা ইউজ করতে পারেন এগুলো লাগানোর মানে এগুলো তো কোনো হয় হয় না না বা হিট প্রুফ মানে প্রবলেম তাই জন্য আপনারা লাগাতে পারেন যেমন এখানে আমাদের যে ডেমো কিচেনটা আছে সেই ডেমো কিচেনের ওপরও উপরও এরকম ইস্ল্যাব লাগানো আছে আর এগুলোর একটা খুব ইউনিক ফিচার হচ্ছে যখন এগুলো মোল্ড করা হয় তখন এই গুলো খুব সুন্দর একটা বীজ বেরোয় আর এরকম একটা খুব সুন্দর এফেক্ট দেয় আশা করি আজকে আপনাদের এই উডেন প্ল্যাংস এর কালেকশন ভালো লেগেছে মানে যে কটা কালেকশনের মধ্যে ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটাই খুব সুন্দর খুব ইউনিক আপনারা অবশ্যই ওর থেকে আপনাদের চুজ হবেই মানে পছন্দ হবেই এটা আপনাদের চয়েস আর প্রেফারেন্স এর ওপর ডিপেন্ড করছে আর এগুলো লাগালে একটা একদম পুরো ন্যাচারাল একটা লুক দেয় মানে পুরো উডেন এর একটা এফেক্ট দেয় তো যদি আজকের কালেকশন আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর যদি আপনারা নতুন হন আমাদের আর আমাদের কালেকশন ভালো লাগে তো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আর বেল প্রেস করতে ভুলবেন না আমি যে আপনাদেরকে ই স্ল্যাবের কালেকশন দেখালাম সেইটার আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা চেক করতে পারবেন আর এছাড়া আমাদের উডেন প্ল্যাঙ্কের ক্যাটলগ আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চেক করতে পারেন আর দেখুন স্ক্রিনে আমাদের নাম্বারটা হাইলাইট করছে সেখানে আপনারা হাই লিখে পাঠালে আমরা আপনাদের সাথে কথা বলে নেব আর সেখানেও আপনারা যদি ক্যাটলগ দেখতে চান সেখান থেকেও আপনারা ক্যাটলগ চেক করতে পারেন আর আমাদের শোরুমে ও ডেসক্রিপশনে দেওয়া আছে আর শোরুমে আসার জন্য ধরুন আপনারা অনেক দূর থেকে আসছেন আপনারা বুঝতে পারছেন না সেটার জন্য যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদেরকে গাইড করে দেবো যে কিভাবে আমাদের শোরুমে আসতে হবে আশা করি আজকের কালেকশন ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং নমস্কার